আমার আসলে গোপন সূত্রর পরমখেদি আমার দুলিয়াজান আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া রূপজ্যোতি দত্তর নেতৃত্বত যাকালির একটা অভিযান চলি আসে। যাকালি সেই অভিযান মর্মে আমি দুজন মানুষ আটক করবলে সক্ষম হয়েছিল। লগতো আমি হিরোইন আর সাসপেক্টেড হিরোইন আর যদি আমি ক্যানাবিস গাঞ্জা বলে কোম সেই আমি রিকভার করেছিল যথেষ্ট পরিমাণে। তারপর আমি যাকালি সেইটোর আকো আমি লিড করে পেলায় আমি ডিগবৈলে অভিযান চলাবলে যদিও তেওঁলোকে গৈছিলে কিন্তু যাকালি সক্ষম হওয়া নাছিলে। তারপর আমি সেই যাকালি রখি পেলে আজি রাতেপা আকো ডিগবৈত আমার নেতৃত্বত গৈ পেলে এটা দলে ডিগবৈর আজি হিউজ এমাউন্ট অফ হিরোইন সাসপেক্টেড হিরোইন আর গাঞ্জা রিকভার করবলে সক্ষম হয়েছে। আর এটা আমার এই অভিযান তো অব্যাহত থাকিব। বর্তমান আমি পাঁচজন মানুষ আটক করেছো, পাঁচজনের ভিতর এজনী মহিলাও আছে। আমি খুঁটপুছ অব্যাহত রাখিছো। এই খুঁটপুছর ভিত্তিত আর যদি আমি কোনবা পাও এই ড্রাগসর জড়িত আমি আটক করবলে চেষ্টা করি। অনুমানিক মূল্য আমি ভাবামতে 5-6 লাখ টাকা হব লাগে। গাড়িও এখন উদ্ধার করা হয়েছে, ফিয়েট পুন্টো, এই কোয়ার্টার নম্বর 858, তাতে সবিত বাল্মীকি বলে এজন আছে, এখন গাঞ্জা 25 কেজি মান হব। মূল্য কিমান হবে গাঞ্জার মূল্য? ধর আপনি 2 লাখ মান হব। এটা কথা আমি জানব মানে যেহেতু আপনাদের এখন গাড়ি রিকভারি করেছে অল ইন্ডিয়ার ক্যাম্পাসের ভিতর, এটা বিশেষভাবে অল ইন্ডিয়া যে কোয়ার্টার হোম আছে বা সার্ভে করে এরকম বিধান অসামাজিক কার্যলিপ্ত হওয়া বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এখানে তেনে ধরনের আপনার কিবা প্রুফ বা এনেধরনের আপনাকে সন্দেহ করে নি যাতে এইটাই আসলে ঘাটি হিসাবে ব্যবহার করেছে? আমি ভাবো এনেকা, আমি সেইকাৰণে তেওঁলোকৰ এগেইনষ্টত বহুত কমপ্লেইনও আছিলে প্লাস আমার ইনফরমেশনও আছিলে। আমি তাৰপিছত যেতিয়া আমি যোৱাকালি তথ্য সহায় করে হাতেলিতে ধরা পড়লে সেইকাৰণে আমি আটক করবলে আর আজি ফরওয়ার্ড করি। আমি সিকিউরিটি থাকে আমারও থাকে, তো আমি এলার্ট করে দিছো যাতে এনেকা ধরনের যাতে কার্যত লিপ্ত নহয় মানুষখিনি। আর আমারও সেই হিসাবত যিখিনি পদক্ষেপ লোক লাগে আমি লম।